হাই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা অনেক ভালো আছেন। হ্যাঁ গাইস, আমিও অনেক ভালো আছি। তো আজকে আমি আবারও হাজির হলাম নতুন একটি গেমিং ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা হবে একটি ট্র্যাক্টর গেম নিয়ে, যেই গেমটির নাম হচ্ছে ইন্ডিয়ান ট্র্যাক্টর সিমুলেশন, প্রো সিমুলেশন। তো আজকে আমরা এই গেমটি খেলবো এবং এই গেমটির সকল কিছু আপনাদেরকে দেখিয়ে দিব। তো গেমটিতে ঢোকার প্রথমেই আপনারা হচ্ছে গিয়ে এইরকমের একটি ইন্টারফেস দেখতে পাবেন। আর এখন আমি হচ্ছে দেখিয়ে দেবো এই গেমটির কোথায় কী রয়েছে। তো এই কোনায় দেখতে পাচ্ছেন ইউটিউব, ইনস্টাগ্রাম, আর একটা হচ্ছে সিটিং। তো এই ইউটিউব আর ইনস্টাগ্রাম, এ দুইটায় আপনাদের কোনো কাজ নাই। সিটিংয়ে যদি যান, এখানে হচ্ছে গিয়ে আপনাদের কন্ট্রোল রয়েছে, একটা হচ্ছে উইল আর একটা হচ্ছে বাটনস আর গ্রাফিক্স। এখান থেকে আপনারা যা কিছু দরকার করে নেবেন ইত্যাদি ইত্যাদি। আর এই পাশে দুইটা তীর চিহ্ন, অ্যারো চিহ্নর মতো রয়েছে। এই দুটো হচ্ছে আপনাদের ট্রাক, এখান থেকে হচ্ছে আপনারা ট্রাক বাই করতে পারবেন, মানে এর জন্য আপনাদেরকে অবশ্যই কয়েন দরকার হবে। তো উপরে দেখতে পাচ্ছেন কয়েন আর ডায়মন্ড। তো এরপর আমরা যদি আসি এই যে কাস্টমাইজ, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা আসি ফার্স্টে পেইন্টে। পেইন্টে আছে টায়ার, যেখানে আপনাদের একটা জিনিস দেখাই দিই, এক মিনিট। এই যে কাস্টম সাইট, তারপরে আমরা পেইন্ট। এখন এখানে দেখেন ডিজে পার্টি হচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডিজে পার্টি হচ্ছে। ওকে, এখান থেকে হচ্ছে গিয়ে আপনারা টায়ারের পেইন্ট চেঞ্জ করতে পারবেন। ওকে, তারপর এখান থেকে পেইন্ট, যার জন্য আপনাদেরকে 1000 কয়েন দরকার। ওকে, তারপরে হচ্ছে গিয়ে আপনাদের যদি রিম, এখানে যদি আমরা যাই তাহলে হচ্ছে এই, ওকে। আর এই দুটো দিয়ে হচ্ছে বাম্পার আর রুফ, এগুলো হচ্ছে পেইন্ট করতে পারবেন। ওকে, আর একটা হচ্ছে বাম্পার, বাম্পার। ওকে, এগুলো হচ্ছে বাম্পার রুফ। ওকে, তো এগুলোই আমাদের আর কোনো কাজ নেই, আমরা ব্যাগে চলে যাই। এবার আমরা এই গেমটি খেলবো। ওকে, তো এখন আমরা প্লেতে ক্লিক করবো। এখানে দুটো অপশন রয়েছে, ফ্রি রোম, মিশন। তো আমরা এখানে দুইওটাই খেলে দেখব। ওকে, তো আমরা এখানে অ্যাট ফার্স্ট ফ্রি রোম খেলে দেখি। এখানে লোডিং হচ্ছে। ও ভাই, এর গ্রাফিক্সটা আপনারা দেখতে পাচ্ছেন, এর গ্রাফিক্সটা পুরাই জোস। এখানে আমরা ইঞ্জিন অন করেছি, এক মিনিট। কিন্তু দেখতে পাচ্ছেন আমরা কিন্তু চালাচ্ছি, বাইরে বাইরে গ্রাফিক্স কি জোস। তো এই গেমটা আমি আপনাদেরকে দেখানোর আগেও খেলে দেখেছিলাম। তো ভাই, এর গ্রাফিক্সটা আপনারা দেখতে পাচ্ছেন, আরে 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 মাইরে দিছি, এর গ্রাফিক্সটা পুরো জোস। তবে এর কন্ট্রোলটা একটু কঠিন, হার্ড লাগছে। ওকে, তো এটা কিন্তু ফ্রি রোম, এখানে আপনারা যতক্ষণ ইচ্ছা ততক্ষণ আপনারা চালাতে পারেন এই রাস্তা ধরে, যত দূর মনে চাই তত দূরও চাইলে আপনারা চলে যেতে পারেন। তো এই কোনায় দেখতে পাচ্ছেন হচ্ছে গিয়ে একটা ক্যামেরার মতন, এখানে হচ্ছে গিয়ে আপনাদের লুকিং সেট হয়। তো দেখতে পাচ্ছেন এখানে একটা জিনিস দেখাই, যে রাস্তা থেকে নামেন তাহলে দেখতে পাবেন যে আপনাদের গাড়ির অবস্থা কিন্তু খারাপ হচ্ছে। এই 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 আমরা রাস্তায় চলে যাই, রাস্তাই হচ্ছে সেফ, এটা হচ্ছে এই জায়গাটা। ওকে, তো কি গাইস, এইভাবে হচ্ছে গিয়ে আপনারা যেতে পারবেন, আপনাদের যতক্ষণ মন চায় আপনারা এখানে এইভাবে চালাতে পারবেন, কোনো সমস্যা নেই, কোনো বাধা বিপত্তি কিছুই নেই। ওকে, তো এখন আমরা কিন্তু আবার মেনুতে চলে যাব, মেইন মেনু। তারপরে আবার আমরা ঠিকই অন্য কিছু খেলবো, এখানে এখন আমরা মিশন খেলবো, মিশন এক। ওকে, যেখানে কিন্তু আমাদের মিশন দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন আমাদের গাছ নিয়ে যেতে হবে। ওকে, তো চলুন আমরা যাই। ওকে, আমাদের ইঞ্জিনটা স্টার্ট দেওয়া হয়নি। ওকে, আমরা ইঞ্জিন স্টার্ট দিয়েছি, এখন আমরা কিন্তু যাচ্ছি। ওকে, তো এখানে কিন্তু আমাদের এই ম্যাপও দিয়ে দিয়েছে, আমরা এই ম্যাপ অনুসরণ করে চলে যাব, নেই। এখানে আমরা ম্যাপ অনুসরণ করছি এবং চলে যাচ্ছি। এর কন্ট্রোলিংটা আমার কাছে একটু হার্ড লাগছে, কারণ আমি ঠিকভাবে কন্ট্রোল করতে পারছি না এটাকে। আমরা কিন্তু এক নম্বর মিশন খেলছি। ওকে, নম্বর ওয়ান মিশন খেলছি।
ওকে 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 ওকে, আমাদের আর যাওয়ার দরকার নাই, আমাদেরকে এবার এইদিকে যেতে হবে। এইবার আমাদের গাছ নিয়ে এদিকে উঠছি, না হবে না। তো এবার আমরা হচ্ছে গিয়ে ব্যাগে যাচ্ছি, বুঝতে পারছি না কিছু। ওকে 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 ওকে, আমরা কিন্তু আমাদের এইখানে গিয়ে আমাদেরকে দিতে হতো। ওকে আমরা এখানে শেষ, তো আমরা মেইন মেনুতে। ওকে গাইস, তো এইভাবে হচ্ছে গিয়ে আপনারা এই গেমটি খেলবেন। তারপর আমরা যদি আউট এখানে কিছু নাই, ও এখানে একটু দেখানোর বিষয় আছে, এখান থেকে হচ্ছে আপনারা কয়েন দিয়ে চাকা, স্পিড, ব্রেক এগুলো হচ্ছে গিয়ে আপগ্রেড করে নেবেন। ওকে, এখানে আমাদের দেখানোর কিছুই নাই। তো এবার আমরা আবার প্লেতে যাই মিশন। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের লেভেল 1 কমপ্লিট, এবার লেভেল 2। অর্থাৎ এভাবে আপনারা খেলতে থাকবেন, অনেক লেভেল আছে, আপনারা খেলে যত দূর যাইতে পারেন এই পর্যন্ত আছে। ওকে, তো কয়টা লেভেল আছে ওগুলো আপনারা গুইনে নিয়েন। তো গাইস, এই হচ্ছে গেম আমরা খেললাম, গেমের সব কিছু বলেও দিলাম। ওকে, তো এইবার আসি গেমটি ভালো কিনা খারাপ। তো গাইস, এই গেমটির আমার গ্রাফিক্সটা বলতে খুবই ভালো লাগছে। ওকে, আর হচ্ছে গিয়ে সবই ভালো লাগছে, বাংলাদেশি বাংলাদেশি, ইন্ডিয়ান ইন্ডিয়ান। মূলত এই গেমসটা হচ্ছে ইন্ডিয়ান গেমস, অর্থাৎ এই গেমটার নামে ইন্ডিয়া লেখা আছে, অর্থাৎ নিশ্চয়ই এটা ইন্ডিয়ান একটা গেম। তবে তারপরও আমরা কিন্তু এটা দিয়ে বাংলাদেশি ফিল পেয়েছি। ওকে গাইস, তো আমার যেটা খারাপ লাগে না, আমার এই গেমটার মধ্যে একটা জিনিসই খারাপ লাগবে, সেটা হচ্ছে কন্ট্রোল আর এটার স্পিড। যদিও বা স্পিডটা আপনারা আপগ্রেড করতে পারবেন, বাট তারপরেও এটার স্পিড আমার কাছে খুব কম লাগছে, আর এটার পাওয়ারও আমার কাছে কম লাগছে, আর একটু পাওয়ার দেওয়া উচিত ছিল। ব্রেক নিয়ে কোনো কমপ্লেন নাই, আর কন্ট্রোলটা নিয়ে আমার একটু কমপ্লেন আছে, কন্ট্রোলটাকে আরেকটু স্মুথ করা দরকার ছিল। ওকে, তো ইয়াপ গাইস, এটাই ছিল হচ্ছে আমাদের আজকের ছোট্টখাট্টো গেমিং ভিডিওটা। আর এই গেমটার সাইজ আমি এখনই বলে দিই, এই গেমটি মাত্র 52 MB, আপনার চাইলে ডাউনলোড করে নিতে পারবেন। জাস্ট প্লে স্টোরে গিয়ে আপনাদেরকে লিখতে হবে ইন্ডিয়ান ট্রাক প্রো সিমুলেশন, তাহলে আপনাদেরকে 52 MB একটা গেম শো করবে। তো এই গেমটাই আপনারা ডাউনলোড করে নিবেন। ওকে, তো ইয়াপ গাইস, এটাই হচ্ছে আমাদের আজকের ছোট্টখাট্টো ভিডিও। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং অবশ্যই কমেন্ট করবেন যে নেক্সট আমি কোন গেমের উপর ভিডিও তৈরি করব। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।